নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের মদের দোকানের কাজের কথা বলবো। হ্যাঁ, একটু শুনে অকওয়ার্ড লাগে ঠিকই, বাট যেটা সত্যি, মানে যেটা কাজ সেটা কাজ, ঠিক আছে? তো যারা যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করতে পারেন। দেখুন, মদের দোকান সম্বন্ধে আমি নতুন করে কি বলবো বলুন, মানে মোটামুটি আমার কিছু সাবস্ক্রাইবার তো গেছেই, অবশ্যই আমি জানি, ঠিক আছে? এবার ওখানে কাজ করতে হবে, এবার দেখতেই পারো যে ওখানে অনেক রকম লোক কাজ করে, এবং বড় বড় মদের দোকানও এখন আছে মার্কেটে। এখন মানে মদের দোকানটা একটা কি বলে, একটা সুন্দর জায়গার মতো আজকাল হয়ে যাচ্ছে, যেমন পাঞ্জাবে তুমি দেখতে পাবে, এছাড়া আমাদের আমাদের কলকাতাতেও হচ্ছে এখন বড় বড় শপ, তারপরে স্পেন্সার আছে। তো এরকম যে মদের দোকানগুলো আছে সেখানেই কিন্তু তোমাদের কাজ করতে হবে। এবার এখানে অ্যাকচুয়ালি কী কাজ করতে হয় সেটা তো তোমরা জানোই আই থিঙ্ক। আর হ্যাঁ, এই চাকরিতে কিন্তু কোনো রকম সেলস অথবা টার্গেট থাকে না, কারণ মদ তুমি রাস্তায় বিক্রি করবে না, আর মদের আই থিঙ্ক কোনো টার্গেট কমপ্লিটও করতে হয় না, কারণ মদের যদি টার্গেট দেওয়া হতো তাহলে দিনের দিন কমপ্লিট হয়ে যেত। তো ওভারঅল দেখতে গেলে তোমাদের এই কাজটা করতে পারো, কিন্তু এই কাজটা দেখো তারাই করো যারা মানে এই কাজটায় শখিং, মানে শখ তারাই করো। হ্যাঁ, অনেকগুলো লোকেশন তো অবশ্যই আছে, আর ভিডিও ছোটোই করব। শুধু একটা জিনিস, এখানে কিন্তু কোনো মেয়েরা আবেদন করবেন না, কারণ এটা মদের দোকান, তো বুঝতেই পারছেন আর এখন একটা মানে মদের শপিং মলও এখন হয়ে গেছে, তো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আজকাল সব। তো যারা যারা আবেদন করবেন সবাই যেন ছেলে হয়, বাদ বাকি এখানে ডিউটি টাইমটা একটু অদ্ভুতই থাকে। এছাড়া এখানে তোমাদের যে স্যালারিটাও একটু কমই থাকে, বাট কাজে তো সুখী, কারণ মদের দোকানে কাজ তো সুখের চাকরি, এর থেকে বেশি আর আমি কী বলতে পারি, কিছু বলার নেই। কাজটা আমি পরে বোঝাচ্ছি, তো বাদ বাকিটা এখানে স্ক্রিনের ওপর লেখা আসবে, লেখা দেখে দেখে। শুধু স্যারকে একটাই কথা রিকোয়েস্ট করবো, স্যারকে কেউ ফোন করবেন না, কারণ শনিবার অফিস ছুটি থাকে, রোববার অফিস ছুটি থাকে, প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, বারবার যদি ফোন করেন স্যার ব্লক করে দিতে পারে, ঠিক আছে? শনি রবিবার অফিস ছুটি থাকে এইচআরদের। তো ওভারঅল চলুন শুরু করছি, লিখে লিখে বোঝাচ্ছি মদের দোকানের চাকরি কী চাকরি। তো গাইজ, তোমরা এখন স্ক্রিনের ওপর আছো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্জেন্ট রিকোয়ারমেন্ট ব্র্যান্ড প্রোমোটার। তো তোমাদের এখানে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করা হবে, এবং প্রমোশন শুড বি ডান বাই স্ট্যান্ডিং আউটসাইড দ্য শপ, ঠিক আছে? তো তোমাদের কিন্তু ব্র্যান্ড প্রমোশনের কিন্তু এখানে তোমাদের কাজ করতে হবে। আর অবভিয়াসলি একটা কথা বলে রাখি যে তোমাদের এখানে কোনো রকম কোনো সেলস অথবা টার্গেট কিন্তু থাকে না, কারণ দেখো যাদের দেখো মত তো আর ওরকম নয়, মানে অ্যাকচুয়ালি লিকার বলা হয় ভালোবাসায়, বাট আমি এরকমভাবেই বলি। তো অ্যাকচুয়ালি এটা তো আর সেরকম কোনো বস্তু নয় যে সবাই নিয়ে নিয়ে বাড়িতে কিনে সাজিয়ে রাখবে বা সবাই কিনবে সবার দরকার। যাদের দরকার বা যারা সুরাপ্রেমী তারাই একমাত্র আসবে তোমাদের দোকানে, এবং তারাই এসে সেই ব্র্যান্ড যদি তাদের পছন্দ থাকে তবেই নেবে। দেখো এবার কোন ব্র্যান্ডের ওপর কাজ হবে সেটা কিন্তু এখন মানে জেডির মধ্যে বা জব ডিটেলসের মধ্যে বলা হয়নি, সেজন্য আমিও কোনো এক্সট্রা পাকামি করব না, তোমাদেরকে নিজের থেকে বলার চেষ্টা করব না। তবে যেটাই হবে আই থিঙ্ক ভালো ব্র্যান্ডই হবে, ঠিক আছে? আমিও তো ব্র্যান্ডের নাম জানি না তো বলতে পারবো না। তো আর্জেন্ট রিক্রুটমেন্ট ব্র্যান্ড প্রমোটার, প্রমোশন শুড বি ডান বাই স্ট্যান্ডিং আউটসাইড দ্য শপ। ওকে, তো এখানে কোম্পানি নেম লিকার শপ। তো এখানে হ্যাঁ, মানে মদের দোকানকে ইংলিশে লিকার শপ বলা হয়ে থাকে, যদি কেউ না জেনে থাকো জেনে নিও। এবার এখানে ট্রেনিং প্রোভাইড বাই কোম্পানি ফ্রি অফ কস্ট বাই গুগল মিট অ্যাট 9 PM। তো দেখো কোম্পানি তোমাদেরকে এখানে ট্রেনিং প্রোভাইড করবে, তাও আবার তোমার রাত্রি 9টার সময়, ঠিক আছে? কোম্পানি তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করে দেবে যে তোমরা কীভাবে কাজ করবে, কীভাবে কাজটা কী অ্যাকচুয়ালি তোমাদের কাজ কী করতে হয়, এগুলো তোমাদের ট্রেনিং প্রোভাইড করে দেবে। এবার তোমাদের এখানে ডিউটি টাইম খুবই অকওয়ার্ড টাইম মনে হতে পারে, বাট আমার মনে হয় এই টাইমেই মদের দোকান খোলে। বেসিক্যালি আমি মদের দোকান খোলা দেখেছি বিকেলবেলা। তো যাই হোক, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই টাইমে কিন্তু তোমাদের কাজ হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, দুপুর 1টা থেকে তোমাদের রাত্রি 9টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে কাজ হবে। তো একটু অকওয়ার্ড টাইম মনে হতে পারে অনেকেরই, বাট ঠিক আছে, মানে এটা সুইটেবল আই থিঙ্ক তোমাদের চলে যাবে, ঠিক আছে? কারণ সারাদিন ধরে খেয়ে দে, বাড়িতে যদি বাজার করতে চাও বাজার করে তারপরে তোমরা কাজে যোগদান দিতে পারো অথবা তোমরা কাজ করতে পারো। রাত্রি 9টার মধ্যে বলতে তোমরা বাড়িতে এসে দেখো, অবশ্যই যে কটা লোকেশন আছে তার বাড়ির আশেপাশের ছেলেরা আবেদন করবে, অতিরিক্ত দূরের 1-2 ঘন্টা দূরত্বের ছেলেরা প্লিজ আবেদন করবেন না। তো রাত্রি 9টার সময় হলে তোমরা যদি 10টার মধ্যে বাড়ি চলে যেতে পারো তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আবার লেট করে ঘুম থেকে উঠে আবার 1টার সময় কাজে যাও, তো ঠিকই আছে আমার মতে। এবার আমি লোকেশন এখানে স্যালারি, এখানে স্যালারি হলো তোমাদের 9000 টাকা তোমরা স্যালারি পাবে, খুবই কম হয়তো, বাট দেখো তোমাদের বাড়ির পাশের আমি ছেলেরা বলেছি। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে কাজে না যাও তাহলে নো ওয়ার্ক নো পে,
ঠিক আছে। সো এখানে যদি তোমরা যদি কাজ মানে কাজে যদি কোনো দিন না যাও তাহলে নো ওয়ার্ক নো পে। এবার আমি তোমাদের জব লোকেশনগুলো বলবো, এক এক করে ভালো করে শোনো, কার কার বাড়ির পাশে তারা তোমরা বুঝে নিও, বুঝে যেও। শুধু একটা কথাই বলবো, 30 মিনিটের দূরত্ব, হার্ডলি 40 মিনিট, এর বেশি কেউ আবেদন করো না, ঠিক আছে। মল্লিক বাজার, তারপরে আছে চন্দনপুর, তারপরে আছে বড়াবাজার, বড়াবাজারের নয়, বড়াবাজারের আশ্রম হসপিটালের সামনে বা কাছাকাছি হবে হয়তো। তারপরে আছে সোদপুর, তারপরে আছে কৃষ্ণনগর নদিয়া, তারপরে আছে শিয়ালদা, লোকেশনে স্টেশন নয় কিন্তু শিয়ালদা লোকেশনে, সল্টলেক বিজি মার্কেট, তারপরে আছে আরামবাগ, হুগলির মধ্যে পড়ছে, তারপরে আছে বড়াবাজার, তারপরে আছে ভাঙ্গুর, তারপরে আছে বেদন স্ট্রিট, তারপরে আছে কাঁচড়াপাড়া, তারপরে আছে কল্যাণী হাইওয়ে, দুটো জায়গা আমার চেনা, যাই হোক। তারপরে আছে শ্যামনগর, এই জায়গা আমি চিনি। তারপরে আছে সল্ট লেক, তারপরে আছে স্প্ল্যানেড, তারপরে আছে হলো পার্ক স্ট্রিট, তারপরে আছে হাইল্যান্ড পার্ক, তারপরে আছে রুবি বাইপাসে, তারপরে ও সরি দেশপ্রিয় পার্ক, তারপরে নাকতলা। আচ্ছা, এই এইটাই হলো লাস্ট লোকেশন। তো লোকেশন তোমরা এখানে 10টার ওপর অপশন পেয়ে যাচ্ছ, এবং এই লোকেশন আমি বারবার করে বলছি, এই লোকেশনের কাছাকাছি 30 মিনিটের দূরত্ব হলে ভালো হয়, ডাক্তার বেডের সুবিধা হবে, কাছাকাছি ছেলেরাই একমাত্র আবেদন করো, দূরের ছেলেরা প্লিজ আবেদন করো না। আমি কিন্তু সাইকেল বা বাইক নিয়ে 30 মিনিটের দূরত্ব করা বলছি, ট্রেনে করে কিন্তু নয়, ঠিক আছে। তো এখানে নো সেলস নো টার্গেট আমি ভিডিওর শুরুতেও বলে দিচ্ছি, থাম্বনেলেও লিখে দিয়েছি, আমি আর সে জন্য আলাদা করে বলছি না, নো সেলস নো টার্গেট। তো এখানে তোমাদের কোনো জোর জবরদস্তি কোনো সেলসও করতে হয় না, কোনোরকম কোনো টার্গেটও দেওয়া হয় না, নিশ্চিন্তে তোমরা জয়েন মানে অনায়াসে তোমরা কাজ করতে পারো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন ইউর রিজিউম ইন হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেক্সট, আর ইন্টারেস্টেড ফর লিকার সব জব অ্যান্ড লোকেশন। তো তোমরা এখানে স্যারকে যেভাবে আবেদন করবে সেটা তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রথমে সিভি পাঠাবে অনলি ফর হোয়াটসঅ্যাপে, এবং তারপরে তোমরা লিখে দেবে ইন্টারেস্টেড লিকার জব, লিকার সব জব, যদি লিকার বাটন কারোর যদি জানতে অসুবিধা হয় স্ক্রিনের উপর লেখা আছে দেখে নিতে পারো। তারপরে তোমরা তোমাদের তুমি যেখানে থাকো সেই লোকেশন দেবে, এবং তুমি কোন লোকেশনের জন্য আবেদন করতে চাও সেই লোকেশনও দেবে, ঠিক আছে। তারপরে স্যারটা বুঝে যাবে যে তোমার বাড়ির থেকে কতটা দূরত্ব, তারপরে তোমাদেরকে ডেকে নেবে। আমি আবার বলে দিচ্ছি, কেউ ফোন করবেন না, ফোন করলে স্যার ব্লক করে দিতে পারো, কিন্তু আমি কিন্তু যাই না, ঠিক আছে, কারণ আমি শনি রবিবার অফিস ছুটি থাকে। তো ডোন্ট কল প্লিজ, ফ্রি জব অবভিয়াসলি। আর এই যে স্যারের নাম্বার আমি শো করে দিলাম, তোমরা স্যারকে ডিরেক্ট মেসেজ করবে অনলি ফর হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ইটস ফ্রি জব। আই থিঙ্ক তোমরা সোমবার রিপ্লাই পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও এখনকার এতখানি অবধি থাকলো, নেক্সট ভিডিও আবার আসছে। তো চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।